নমস্কার আমাদের চ্যানেলটি যারা দেখছেন পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি একটা ট্রেন্ড তৈরি করেছিলেন সেই সময়কার অনেক কমেডিয়ান ছিলেন অনেক বিদূষক ছিলেন আমাদের বাংলা চলচ্চিত্র জগতে কিন্তু এনার মতো একজন মানুষ বোধহয় খুব কম ছিলেন যে নিজের অভিনয়ের মাধ্যমে কখনো দুষ্ট লোক কখনো ভালো লোক কখনো ভবঘুরে বিভিন্ন রকমের চরিত্র তিনি করতে পেরেছিলেন এবং অদ্ভুত ব্যাপার তার ছোট ছোট অভিনয়গুলো মানুষের মনে ভীষণ ভীষণ ভীষণভাবে প্রভাব সৃষ্টি করতে পারত আমরা কথা বলছি নৃপতিনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে যাকে আমরা নৃপতি বলেছি 1907 সালে নারায়ণগঞ্জে ঢাকাতে জন্মগ্রহণ করেন বাবার নাম ছিল ভূপতি চট্টোপাধ্যায় এবং নৃপতি চট্টোপাধ্যায়ের ডাক নাম ছিল প্রভু তিনি নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে তার স্কুলের পড়াশোনা শেষ করেন এবং প্রথম ছবিতে অভিনয় করেন যার নাম দীপান্তর এছাড়াও বহু ছবিতে তিনি অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য তিন কন্যা ভানু পেলো লটারি এবং দুই বাড়ি তাকে নিয়ে আলোচনা করার মূল বিষয় হলো যে অন্য কাউকে কপি না করে একটা নিজস্ব ধারা তৈরি করা মানুষ সাধারণত নায়ক বা হিরোকেই ফলো করে থাকে তাকেই নকল করার চেষ্টা করে কিন্তু তখনকার ট্রেন্ড সেটার হিসেবে আমরা নৃপতিকে দেখতে পাই অনেকেই নৃপতির মতো হাঁটা চলা কথাবার্তা বলার চেষ্টা করতেন এবং সেই ধরনের কিছু ডায়লগ তারা বলতেন তাদের বন্ধুবান্ধবকে তো এখানেও একজন মানুষ যিনি ট্রেন্ড সেট করতে পেরেছিলেন যিনি একজন কমেডিয়ান হয়েও ছোটোখাটো চরিত্রে অভিনয় করে মানুষের মনে এত গভীর দাগ তৈরি করতে পেরেছিলেন গভীর প্রভাব সৃষ্টি করতে পেরেছিলেন যার ফলে মানুষ তাকে আজও মনে রেখেছে তার অভিনয় তার হাঁটা চলা তার কথাবার্তা তার উচ্চারণ তার চোখের ভঙ্গি সমস্ত কিছুই ছিল অনবদ্য এবং সেই জন্যেই আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে তাকে আমরা সম্মান জানাই আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে আবার আসবো আমরা নতুন কোনো মানুষ বা নতুন কোনো ছবির গল্প নিয়ে নমস্কার